সংখ্যা পদ্ধতি জানার পর আমরা দেখব যে এই সংখ্যা পদ্ধতি গুলোর পারস্পরিক রূপান্তর কিভাবে হয়। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা আছে, সেটির সমতুল্য বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল কত হবে বা কেমন হবে, বা হেক্সাডেসিমাল বা অক্টাল বা বাইনারি কোন একটি সংখ্যা সেটিকে আমি দশমিকে কিভাবে কনভার্ট করব, এই রূপান্তরের পদ্ধতিটা জেনে নিলেই আমরা যে কোনো সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারব। অর্থাৎ দশমিকে এটার মান কত, 1
27 লিখব, ভিত্তি অনুযায়ী স্থানীয় মান কি? 7। মৌলিক অঙ্কের মান হচ্ছে 7, তার বেস হচ্ছে 8, প্রথম ঘরে 8 এর পাওয়ার 0। 2 × 8 এর পাওয়ার 1, এক এক করে পাওয়ার বাড়বে, বেস এর পাওয়ার এক এক করে বাড়বে, 1 × 8 এর পাওয়ার 2। এবং এই মানগুলো যোগ করলেই অক্টালের অক্টাল সংখ্যার যে মান সেই সমতুল্য দশমিক সংখ্যাটা আমরা পেয়ে যাব। এখানে 7 × 8 এর পাওয়ার 0 হচ্ছে 1, 7 × 1 মানে হচ্ছে 7, 8 × 2 = 16, 8² = 64, তার সঙ্গে 1 গুণ হয়ে 64, এবং অ্যাড করলে আমরা পাচ্ছি 87। তাহলে 127 অফ 8 অর্থাৎ অক্টাল সংখ্যার অক্টাল পদ্ধতিতে যে সংখ্যা 127 বা 27 দশমিকে সেটি হয়ে যাবে 87 বা 87। তাহলে আমরা লিখতে পারি 87 অফ 10। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তাহলে একই নিয়মে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারি। হেক্সাডেসিমালের যে কোনো একটি সংখ্যা এ টু সি অফ 16 এটি ইকুয়াল টু হোয়াট অফ 10। এখানে সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এর পর থেকে পরের সংখ্যাগুলোকে এ বি সি ডি ই এফ এই 6টি প্রতীক ব্যবহার করে প্রকাশ করা হয়। তো সেই হিসেবে যখন এ সি এই প্রতীকগুলো ব্যবহার করব তখন মান হিসেবে আমরা ব্যবহার করব দশমিকে তার যে সমতুল্য মান সেগুলো। তাহলে সেই হিসেব করে তাহলে আগের নিয়মে যদি আমরা কনভার্ট করার চেষ্টা করি, এ টু সি এককের ঘর, সি এর মান হচ্ছে 12 এবং বেস হচ্ছে 16, 16 এর প্রথম ঘর এককের ঘরে 16 এর পাওয়ার 0, 16 এর পাওয়ার 1 এবং এ হচ্ছে এর মান 10, 16 স্কয়ার। তাহলে এই মানগুলো যোগ করে দেখি কি হয়, 16 এর পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, 1 ইনটু 12 12, 16 ইনটু 2 32 এবং 16 স্কয়ার ইকুয়াল 256, তার সঙ্গে 10 গুণ হয়ে 2560। আমরা অ্যাড করলে পাচ্ছি 4, 2604। অর্থাৎ হেক্সাডেসিমালে যে সংখ্যাটি হচ্ছে এ টু সি তার সমতুল্য দশমিক মানটি হচ্ছে 2604। তাহলে আমরা কি বুঝলাম, বাইনারি অক্টাল কিংবা হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা পদ্ধতি থাকুক তাদের ভিত্তি অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করলে সেই সংখ্যাটি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হবে। কিন্তু যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে বা দশমিক থাকে তখন কি করবো আমরা, জাস্ট একটু পরিবর্তন করতে হবে। কেমন? যেমন 1011.101 কিংবা 127.44 কিংবা A2.C বা A2.8 এমন যদি হয়, আমরা জানি এই দশমিকটা আমরা ইউজ করি হচ্ছে ভগ্নাংশ বোঝার জন্য, এর আগের অংশ হচ্ছে পূর্ণ অংশ এবং দশমিকের পরের অংশ হচ্ছে ভগ্নাংশ, এবং ভগ্নাংশের কনভার্সনটা কেমন হবে, পূর্ণ অংশে যেমন এককের ঘর তাহলে এখানে হবে 1 × 2 এর পাওয়ার 0, এই অংশটুকু নর্মাল নিয়মেই যোগ করলে আমরা পাবো 2 এর পাওয়ার 0 এবং বাম দিকে পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে, তাহলে ডানতে অবশ্যই পাওয়ার কমবে এবং দশমিকের ঠিক পরের যে ভগ্নাংশটি থাকবে সেখানে বেজের পাওয়ার হবে -1, ঋণাত্মক দিকে বাড়বে অর্থাৎ মান কমবে। সেই হিসেবে 0 × 2 এর পাওয়ার -2 এবং 1 × 2 এর পাওয়ার -3, এবং এই মানগুলো যদি অক্টালকে আমরা
যেটি হবে সেটাতে তার মান 4 এবং ভিত্তির পাওয়ার হবে -1 এবং তার আগেরটি হবে 4 ইনটু ভিত্তির পাওয়ার -2 এবং দশমিকের আগের মানগুলো ঠিক এই বাইনারি যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে করতে পারবো আমরা। তাহলে এবার একটি অক্টাল দশমিক বা ভগ্নাংশ আছে এরকম একটি অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যাতে কনভার্ট করি। সংখ্যাটি হচ্ছে 127.44 অফ 8, এটা ইকুয়াল হোয়াট অফ 10, অর্থাৎ অক্টালের যে সংখ্যাটি 127.44 সেটি দশমিকে কত। তাহলে সেটাকে আমরা কি ভিত্তি অনুযায়ী স্থানে মান নির্ণয় করব। পূর্ণ অংশের জন্য 8 পাওয়ার 0 থেকে আস্তে আস্তে বাড়বে এবং দশমিক অংশের জন্য ডান দিকে 8 পাওয়ার -1 থেকে আস্তে আস্তে ঋণাত্মক দিকে বাড়বে। তো সেই হিসেবে যদি আমরা এটাকে করতে যাই, একবারে ডান দিক দশমিকের পরে 2 ঘর, তার মানে তার সেখানকার ডিজিটের মান হচ্ছে 4, 4 ইনটু 8 পাওয়ার -2, যেটাকে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি 0.0625। পরের ঘর দশমিকের পরের ঠিক ডান দিকের এক ঘর, এই জন্য 4 ইনটু 8 এর পাওয়ার -1, যেটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.5। এবার পূর্ণ অংশের 7 ইনটু 8 এর পাওয়ার 0, সেটি হচ্ছে 7, 2 ইনটু 8 এর পাওয়ার 1 16, 1 ইনটু 8 এর পাওয়ার 2 64, এবং সবগুলো যোগ করে দিলে এই অক্টাল সংখ্যাটি দশমিক সংখ্যায় কনভার্ট হবে, অর্থাৎ 127.44 এই সংখ্যাকে কনভার্ট করলে আমরা পাই হচ্ছে এই জিনিসগুলো যোগ করে যার মান 87.5625, অর্থাৎ 127.44 অফ 8 ইকুয়াল 87.5625 অফ 10। এভাবে একটি ভগ্নাংশ সম্বলিত অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যাতে কনভার্ট করতে পারি। এবার একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করব। সংখ্যাটি হলো 8 to 3.48 অফ 16 ইকুয়াল হোয়াট অফ 10, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার কারণে বেস হচ্ছে 16, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দশমিকের 9 পর থেকে যেই আরো 6টি প্রতীক ব্যবহার করি, এক্ষেত্রে হেক্সাডেসিমালে এ বি সি ডি ই এফ তাদের সমতুল দশমিক মানগুলো পাশে লিখে নিলাম, এবং এই ক্ষেত্রে এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা না, এখন তার ভগ্নাংশ অংশ থাকার কারণে ভিত্তির পাওয়ারগুলো আমরা কীভাবে বসাবো, দশমিকের বাম অংশে 16 পাওয়ার 0 থেকে আস্তে আস্তে বাড়বে এবং ডান অংশের জন্য -1 থেকে আস্তে আস্তে ঋণাত্মক দিকে বাড়বে। তো সেই হিসেবে 8 to 3.48 কে আমরা লিখতে পারি, ফার্স্টে 8 কে লিখতে পারি 8 into 16 পাওয়ার -2, যেটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.03125, 4 into 16 পাওয়ার -1 এটা ইকুয়াল 0.25। সি এর দশমিক মান হচ্ছে 12 বা 12, তাহলে 12 into 16 পাওয়ার 0, তার মানে সেটার মান হচ্ছে 12, 2 into 16 পাওয়ার 1 32, এ যার দশমিক মান হচ্ছে 10, 10 into 16 স্কোয়ার 2560, এবং সকলকে যোগ করলে যে মানটি আমরা পাবো সেটি হচ্ছে 2594.28125, তার মানে 8 to 3.48 of 16 এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিকে কনভার্ট করলে আমরা পাবো 2594.28125। এখন আমরা দেখব যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা সম্ভব। তার মানে দশমিক যদি কোনো একটি সংখ্যা থাকে, সেই সংখ্যার সমতুল্য বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের সেই মানটা কেমন হবে। এখন এটা আমাদের বুঝতে গেলে একটি জিনিস খেয়াল রাখা লাগবে, আমরা দেখেছি যে যখন বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে কনভার্ট করেছিলাম, তখন ভিত্তি অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করে সেগুলো যোগ করলেই
জাস্ট সেটা যে কোনো সংখ্যা পদ্ধতি সেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হতো। কিন্তু এখন উল্টোটা করবো, দশমিক থেকে যদি এটা পেতে চাই আমাদের অবশ্যই কি ভিত্তিটা সবসময় মাথায় রাখা লাগবে। দশমিকের ভিত্তি 10, বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8 এবং হেক্সাডেসিমালের ভিত্তি 16। এখন আমরা চিন্তা করি যে এই কনভার্সন করার আগে আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই। যেমন মনে করি যে একটি 5 ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি, তাহলে ভিত্তি যদি 5 হয় তাহলে মৌলিক অঙ্ক হবে 0, 1, 2, 3, 4, 5টি, 0 থেকে 4 পর্যন্ত, তাই ভিত্তি 5 বললাম। তা দশমিক একটি সংখ্যা 39 of 10 ইকুয়াল টু হোয়াট অফ 5, অর্থাৎ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যদি আমি 39 দশমিক সংখ্যাটাকে কনভার্ট করি সেটা কেমন হবে। তা আমরা জানি যে যদি 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি অবশ্যই এই মৌলিক প্রতীক অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত এগুলো দিয়ে কিন্তু এই 39 কে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা যেহেতু ভিত্তি 5, আমরা যদি 5 দিয়ে এই 39 কে ক্রমাগত ভাগ করি, 5 দিয়ে 39 কে ভাগ করলে কি ভাগশেষ কখনো 5 কিংবা 5-এর চেয়ে বড় হওয়া সম্ভব? কখনোই সম্ভব না, ভাগশেষ সবসময় 5-এর চেয়ে কম হবে। মূলত এই সেন্স থেকেই এই কনভার্সনটা করা যায়। কিভাবে? আমরা যদি 39 কে 5 দিয়ে ভাগ করি, 7 বার যায়, 5 7 35 হয়, ভাগশেষ থাকে 4, অর্থাৎ ভাগশেষ হাইয়েস্ট 4 হতে পারবে। আবার 7 পাওয়ার পর সেই 7 কে আবার 5 দ্বারা ভাগ করলাম, তাহলে 1 বার যাবে 5 একে 5, ভাগশেষ থাকবে তখন 2, তাও কি ওই 5-এর চেয়ে ছোটই হবে এবং এই মৌলিক প্রতীকগুলো যেগুলো যে কোনো একটা হবে, এবং শেষ পর্যন্ত পেলাম 1। এবং 5 কে তো 1 দ্বারা কি ভাগ করা যায়? নর্মাল সেন্সে মনে হয় যে কীভাবে করবো, ছোট কিন্তু যায়। যদি আমি জীবনে করি 0 বার নেই, যে 1 বারও না, যেটাকে আমরা আলাদাভাবে দেখাতে পারি এইভাবে, 5-এ 5 1-এর ভিতরে কয়বার ভাগ করা যায়? 1 বারও যায় না। তা আমি যদি 0 বার ভাগ করি তাহলে 5 দিয়ে 0 গুণ হবে, এখানে হবে 0, ভাগশেষ থাকবে 1। তাহলে সেটার উপর ভিত্তি করে তাহলে এই ক্ষেত্রে 0 বার গেলে ভাগশেষ থাকবে 1। এখন এই ভাগশেষগুলো যদি উপর থেকে নিচ করে আমরা সাজাই, অর্থাৎ 1, 2, 4, তাহলেই এই যে 39 এটা আমাদের 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ 39 of 10 ইকুয়াল টু 1, 2, 4 of 5। নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলো ক্রমাগত সাজাতে হবে। এখন আমি তো করলাম এই সেন্স, দেখি এটা আমরা একটু প্রুফটা দেখি যে আসলে কি এটা ঠিক কিনা। কীভাবে বুঝবো? আমরা তো অলরেডি অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের কনভার্সন শিখে গেছি, তাই সেই হিসেব করে আমরা জানি যে 1, 2, 4, 5 of 10 এটা যদি বের করতে চাই আমরা, তাহলে অবশ্যই কি এটা যেহেতু ভিত্তি 5, তাহলে ভিত্তি অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করে আমরা এটা করতে পারবো। তাহলে 4 4 ইন্টু, আমরা জানি যে এখানে দশমিক সংখ্যা এটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে ভিত্তি অনুযায়ী স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথম সংখ্যা 4 ইন্টু, ভিত্তির মান 0, পরের সংখ্যা 2 ইন্টু, ভিত্তির মান 1, পরেরটা 1 ইন্টু, ভিত্তির মান, ভিত্তির পাওয়ার 2, এরকম করে মানগুলো নির্ণয় করলে 4, 10, 25 যোগ করলে কি ঠিকই পাচ্ছি কত? অর্থাৎ আমরা আগের নিয়মে যেটা অন্যান্য থেকে দশমিক যে কনভার্সন শিখেছিলাম সেটা অনুযায়ী যদি আমি এই জিনিসটাকে 1, 24, 5 যেটা আমরা 39 কে কনভার্ট করে পেলাম সেটাকে এই নিয়মে কনভার্ট করে উল্টো কনভার্ট করে দেখলাম যে আবার 39ই পাচ্ছি, তার মানে এই প্রক্রিয়াটা অবশ্যই সঠিক। এবং এই প্রক্রিয়াতেই মূলত আমরা এই দশমিক থেকে বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এবং রূপান্তরের নিয়মটা কি? ভিত্তি দ্বারা ক্রমাগত ভাগ করতে হবে এবং ভাগশেষগুলো নিচ থেকে উপরে সাজাতে হবে, তাহলেই যে কোনো দশমিক সংখ্যা বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল কিংবা অন্য কোনো যে কোনো সংখ্যা পদ্ধতি যার ভিত্তিটা আমার জানা লাগবে, ভিত্তি দ্বারা ক্রমাগত ভাগ করে আমরা রূপান্তর করে ফেলতে পারবো।